বিপাশাহার জন্ম 30 মার্চ 1971 একজন বাংলাদেশী অভিনেত্রী। তাকে বাংলাদেশের টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তিনি বিখ্যাত টিভি অভিনেতা আবুল হায়াতের কন্যা। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী। বিপাশা হায়াত জনপ্রিয় অভিনেতা, নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। অভিনয় জীবন 90-এর দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয় তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। মঞ্চনাটকেও তিনি সমানভাবে সফল ছিলেন, কিন্তু বিয়ের পর মঞ্চনাটক অভিনয় ছেড়ে দেন। চিত্রশিল্প বিপাশা হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাশ করেন। তিনি তার আঁকা ছবি প্রদর্শন করেন না বললেই চলে। 2009 সালের মে মাসে তিনি তার আঁকা ছবি এসিড আক্রান্ত নারীদের সাহায্যার্থে আয়োজিত প্রদর্শনীতে দান করেন। চলচ্চিত্র তিনি 2টি মুক্তিযুদ্ধ সংক্রান্ত চলচ্চিত্র অভিনয় করেছেন, আগুনের পরশমণি ও জয়যাত্রা। তার প্রথম ছবি আগুনের পরশমণি পরিচালনা করেছেন হুমায়ুন আহমেদ। এই ছবিতে তিনি মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের নাম রাত্রি, যিনি এক গেরিলা মুক্তিযোদ্ধা আলমকে আসাদুজ্জামানুর অভিনীত ভালোবেসে ফেলেন। আলম যুদ্ধের সময় রাত্রিদের বাড়িতে আশ্রয়ের জন্য আসেন। আলম নামের সেই গেরিলা যোদ্ধার প্রতি রাত্রির প্রেম যুদ্ধের সময় গেরিলা যোদ্ধাদের প্রতি সাধারণ মানুষের মমতা ও সমর্থনের প্রতিফলন। তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রা চলচ্চিত্রে তার চরিত্র ভিন্ন ধরনের। এই ছবিতে পাকিস্তানি সেনাদের আক্রমণ থেকে বাঁচতে পলায়নরত এক মধ্যবয়স্ক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যে তার সন্তানকে হারিয়ে ফেলে। 2টি চলচ্চিত্রই তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। বিপাশা হায়াত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।